Hello students, good morning everyone, how are you? I hope you all are good and fine. So students, আজকে চলে এসেছি তোমাদের LKG GK introductory book নিয়ে। তো আজকে যে টপিকটা তোমাদের করাবো সেটা হচ্ছে trans means of transport, মানে হচ্ছে যোগাযোগ মাধ্যম। কেমন? তো চলো স্টার্ট করা যাক। So students, দেখো means of transport মানে হচ্ছে যোগাযোগ মাধ্যম। তো দেখো যোগাযোগ মাধ্যম মানে হচ্ছে যে আমরা এক জায়গা থেকে এক জায়গায় কিভাবে যাব এবং সেখানে কিভাবে যোগাযোগ করব সেটাকেই বলা হচ্ছে যোগাযোগ মাধ্যম। কেমন? তো দেখো এখানে কিছু পিকচার এখানে দেয়া আছে এবং তার সাথে দুটো করে এখানে দেখো ওয়ার্ড দেয়া আছে, ওয়ার্ড ঠিক আছে, যানবাহনের মানে ট্রান্সপোর্টের। এবার যেটার সাথে যেটা ঠিক হবে এখানে কিন্তু সেটা এখানে টিক চিহ্ন দিতে হবে। কেমন? তো দেখো ফার্স্ট এখানে দেখো দেয়া আছে, এখানে দেখো দেখতে পাচ্ছ পিকচারটা যে ঘোড়ায় টানা গাড়ি, তাই তো? তো দেখো এখানে দেয়া আছে টোঙ্গা আর রিক্সো। তাহলে তোমরা এটা বুঝতে পারছো এটা তাহলে কী হবে, এটা কি রিক্সো হবে? তাহলে এটা রিক্সো হবে না, এটা কি হবে? টোঙ্গা, যাকে বলা হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি। তো তাহলে এটা এখানে টিক চিহ্ন দিলাম, কারণ এর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। তো এটা দেখো, এটা পিকচারটা দেখো, দেখতে পাচ্ছ এটা কি হেলিকপ্টার না এরোপ্লেন? তো এটা হেলিকপ্টার নয়, এটা হচ্ছে এরোপ্লেন, তাই তো? তাহলে এখানে এরোপ্লেনে টিক চিহ্ন দিলাম। এরপর দেখো এটা কিসের পিকচার, এটা দেখতে পাচ্ছ কি অটো, তাই তো, যাকে আমরা বলি। তো এর মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, আর এই প্লেনের মাধ্যমেও আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তো এরপর দেখো এখানে বলছে অটোরিক্সা না কার্ট, ঠিক আছে, তো এটা কী হবে? অটোরিক্সা। এটাতে আমরা টিক চিহ্ন দিলাম। এরপর নেক্সটে দেখো এই পিকচারটা কি দেখছো, এটা ট্রাক না বাস? এটা বাস। তো কিন্তু এখানে লেখা আছে দেখো ট্রাক না বাস, তাই যেহেতু এটা বাস তাহলে এখানে আমরা বাসেতে টিক চিহ্ন দিলাম। এই বাসের সাহায্যেও কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এরপর দেখো এটা হচ্ছে দেখো কিসের পিকচার, এটা হচ্ছে ট্রাক, আর এই ট্রাকের সাহায্যে কিন্তু কি মালপত্র আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। তাহলে এটা বাসের পিকচার না, তাহলে এখানে ট্রাকেতে আমরা টিক চিহ্ন দিলাম। এরপর দেখো এটা কি, এটা ট্রাম না ট্রেন? বুঝতে পারছো তোমরা এটা হচ্ছে ট্রেন, তাই তো? ভেরি গুড। তাহলে ট্রেনে সাহায্যে আমরা কী করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তাই সেই জন্য ট্রেন এখানে লেখা আছে, তো এই ট্রেনেতে আমরা কী করলাম, টিক চিহ্ন দিলাম। এরপর দেখো নেক্সট পিকচারটা, এটা বুঝতে পারছো এটা কি বলা হয়, জাহাজ, তাই তো? কিন্তু এখানে শিপ বা বোট দেওয়া আছে, তাহলে এটা কিসের পিকচার? এটা নিশ্চয়ই বোট মানে নৌকা নয়, এটা জাহাজ। তাহলে আমরা এখানে শিপ এসেই চাইপি, শিপেতে আমরা কিন্তু এখানে কি করব, টিক চিহ্ন দেব। এরপর দেখো এটা কিসের ছবি, স্কুটার না বাইসাইকেল? এটা হচ্ছে স্কুটার, এটা বাইসাইকেলের পিকচার নয়। তাহলে এখানে দেখো একটা স্কুটার লেখা আছে, এটা বাইসাইকেল, তাহলে এটা স্কুটার, তাহলে সেই জন্য এখানে আমরা টিক চিহ্ন দিলাম। এর সাহায্যেও কিন্তু আমরা এক জায়গা থেকে যেতে পারি, জাহাজেও আমরা যেতে পারি শিপে, আর এইটাতেও স্কুটারেও আমরা যেতে পারি। তো তাহলে তোমরা এইগুলো বুঝতে পারলে যে কোন কোন জিনিসের সাহায্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে যেতে পারি ট্রান্সপোর্টের মাধ্যমে, তাই তো? তো এরপর দেখো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং তার কিছু ট্রু ফলস এখানে এই জায়গায় তোমাদের লিখতে হবে। কেমন? তো দেখো ফার্স্ট হচ্ছে এ টোঙ্গা ইজ পুল্ড বাই এ হর্স, মানে এই যে ঘোড়ার গাড়ি, এটা এই টোঙ্গাটা কিসে করে, কার সাহায্যে যায়? না ঘোড়ার সাহায্যে এটা যায়, তাই তো? ঘোড়ার দ্বারা এটা চালিত টোঙ্গাটা, তাই তো? এই পিকচারটা দেখতে পাচ্ছ, তাহলে এটা কি হবে, ঠিক, মানে এটা ট্রু হবে, এই জন্য এখানে টি লিখলাম। এরপরে নেক্সট দেখো বলছে এ ট্রাক ইজ ইউজ টু ক্যারি প্যাসেঞ্জার্স, তার মানে একটা ট্রাক কিসে ব্যবহৃত হয়, মানে প্যাসেঞ্জার মানে কি যাত্রী বহন করতে ব্যবহৃত হয়, কিন্তু না ট্রাক দেখো এখানে যাত্রী বহন করতে ব্যবহৃত হয় না, এটা পিছনটা দেখো এখানে মাল বহন করার জন্য এই ট্রাককে ব্যবহৃত করে, তাহলে এটা ভুল, যে যাত্রী বহন করে না, তাহলে এখানে এটা এফ লিখলাম। ট্রু মানে হচ্ছে সত্যি আর ফলস মানে হচ্ছে মিথ্যা, কেমন? সেইটাকে শর্টে এখানে টি আর এখানে এফ লেখা। এরপর থাকে এ বোট মুভস ফাস্টার দ্যান এ সি,
মানে একটা নৌকা একটা জাহাজের থেকে দ্রুত যায়, সেটা নয় তাই তো? একটা নৌকা থেকে একটা জাহাজ কিন্তু তাড়াতাড়ি যায়, তো তাহলে এটা কি ঠিক না, এটা ভুল? তাহলে এটা এখানে লিখলাম ফলস। এবার নেক্সট দেখা হচ্ছে অ্যান এরোপ্লেন ইজ দ্য ফাস্টেস্ট ভেহিকেল, মানে হচ্ছে এরোপ্লেন হচ্ছে দ্রুততম যানবাহন, মানে যান আর কি, তাই তো? এরোপ্লেন সব থেকে ফাস্ট মানে দ্রুততম, এই যে এরোপ্লেন দেখো, তাই তো? তো এটা তাহলে ট্রু হবে। সো স্টুডেন্টস, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই যানবাহন যোগাযোগ মাধ্যমটা কিসে কিসের মাধ্যমে কোথায় কোথায় যাওয়া যায়, তাই তো? তো তোমরা এটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? তো আজকে আমার ক্লাস আমি এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।